আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের প্যানকেক। কি প্যানকেক তো সবাই খেয়েছেন, তালের সিজনে তালের প্যানকেক খাবো না তা কী করে হয়? তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার তালের প্যানকেকটি আমি তৈরি করি। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি ডিম, একটা ডিম, আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ, চিনি দিলাম 1/2 কাপ। চিনিটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, এটা আপনাদের রুচির উপর নির্ভর করছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি তালের পিউরি। আমি এই তালের পিউরির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, আমি কিভাবে তালটাকে পিউরি করে সেটাকে সংরক্ষণ করি আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা, আর এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ এখন ভালো করে মিক্স করে নিব। আমি অল্প একটু পানি দিয়ে দিব, আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি সেক্ষেত্রে আমি একটু পানি দিয়ে দিয়ে আমি গোলাটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না, আপনারা প্যানকেকের ব্যাটারটা তো সবাই জানেন, ঠিক সেরকম ঘনত্বটা আমি একটু চামচ সাহায্যে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না, রেস্টে রাখার দরকার নেই। আমি চলে যাব ফ্রাই প্যানে। ফ্রাই প্যানটা আমি আগে একটু হালকা তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে আমি পরিষ্কার করে নিয়েছি, কোনো তেল থাকবে না, জাস্ট আমি ফ্রাই প্যানটা মুছে নিয়েছি। এখন এরকম একটা গোল চামচ দিয়ে আমি ব্যাটারটাকে দিচ্ছি, আর আমি চুলোর আঁচটা কিন্তু একেবারেই লোতে থাকবে। এখন আমি ঢেকে দিচ্ছি। যখনই এরকম ব্যাটারের উপরে বুদবুদ হবে তখনই বুঝতে হবে উল্টে দিতে হবে, আমি একটু উল্টে দিচ্ছি। ব্যাস, আমার কিন্তু একটা প্যানকেক হয়ে গেল। আমি আপনাদেরকে আর একটা তৈরি করে দেখাচ্ছি। এই প্যানকেকটা হতে কিন্তু সময় লাগে না, ঝটপটভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর চুলোর আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আর প্যানকেকগুলো কিন্তু পুড়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না। তো আমার আরেকটা প্যানকেক হয়ে গেল, আমি আবারও আপনাদের সুবিধার জন্য একটা দেখিয়ে দিচ্ছি। ঝটপটভাবেই কিন্তু আমার তালের প্যানকেকগুলো তৈরি হয়ে গেল। তাল দিয়ে তো বিভিন্ন রেসিপি হয় তাই না? এরকম একটা প্যানকেক যদি বানিয়ে ফেলা যায় বাসায়, ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। বিকেলের নাস্তায় কিংবা সকালের ব্রেকফাস্টে এরকম একটা প্যানকেক কিন্তু আমরা রাখতেই পারি তাই না? তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই জানাবেন, আর একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।